যে গানটি আমি গাইব মায়েরই সুন্দর একটি গান। মা দুর্গা মায়ের যে রূপ আমরা দেখেছি সেই একই মায়ের কালী রূপ শ্যামা রূপ আমরা সবাই দেখতে পাই। তাই ভক্ত মাকে ডেকে ডেকে মাকে বলছে, মা তোর সেই অপরূপ রূপটা গেল কোথায়? এমন কালী রূপ চোখের কাজল সারা গায়ে মাখিয়ে কালো করে এই যে রূপ দিয়েছে এটা কে করলো? জিজ্ঞাসা করছে মা তো তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর সামনে কি থাকে? চিতা সাজানো থাকে। তাই বলছে ভক্ত মাকে, মা বল মা, ওরে সাজিয়ে দিলে শ্মশান চিতা, সাজিয়ে দিলে শ্মশান চিতা, ওরে ভস্ম দিলে কে? আর গৌরী হোক, মা তো মাই হয়,
সন্তানের কাছে মায়ের কোনো রং হয় না, মা মায়ে। তাই বলছে ভক্ত, ও মা কালি সেজে কালো মেয়ে রুবি যেন তার ধরে না, জন্ম জন্ম দেখি তরে চোখের পল পড়ে না, চোখের পল পড়ে না, দেখে জাগে পায়ের শোভা, হরি বল, দেখে জানে পায়ের শোভা, পানায় যেন রক্ত জবা, দেখে জানে পায়ের শোভা, সঙ্গে সঙ্গে নিজে বাছুরি রূপ ধারণ করে যেই না রাধানি সম্মুখে এলো, সুবল সখা বললেন এই যে রাধে আর চিন্তা নেই, যে কথা বলে ঢুকেছি সেই কথাই থাকবে যদি বাছুরটাকে তুমি নিয়ে চলে যাও, কারণ আসার সময় আমি বলে এসেছি যে আমার বাছুর হারিয়ে গেছে, বাছুর পেয়েছো যাও এবার নিয়ে চলে যাও। রাধানি দেরি না করে বাছুরটাকে চেপে ধরে এবার যেই না ঘর থেকে বাইরে বেরিয়েছে মা হরি, কিন্তু বেরোলে কি হবে, শাশুড়ির অনুমতি নিতে হবে তো, হ্যাঁ এখন শাশুড়ি মায়ের অনুমতি নেবার জন্য যেই না গিয়ে চরণে চরণে গিয়ে প্রণাম করেছে, মনে মনে রাধানে চিন্তা করছে, তাই তো চিনতে পারেনি তো, তাই সাবধানে ধীরে ধীরে গিয়ে যেই না চরণে প্রণাম করেছে সঙ্গে সঙ্গে জটিলা বলছে থাক 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 সুবল থাক থাক থাক, জল খেয়েছিস তো, হ্যাঁ হ্যাঁ জল সেবা করেছি, যাক তবে শোন বাছুর কোথায় ছিল বলছে কেন, তোমাদের গোয়ালেই তো পেলাম, আমাদের গোয়ালে, কুটিলা বলছে এই সুবল আমাদের গোয়ালে তোদের বাছুর ছিল, সর্বনাশ করেছে, এই সুবল যদি এখন সবাইকে গিয়ে বলে যে আমরা ওর বাছুর চুরি করেছি তাহলে কি হবে, কুটিলা তাড়াতাড়ি করে বলছে এই সুবল সুবল শোন একটা কথা বলি বাবা, তুই তো আমাদের আত্মীয় হোস তাই না, আমাদের মান সম্মানটা একটু, তোরও তো দায়িত্ব আছে রক্ষা করার, রাধারানী এই সুবলের বেশে বলছে তুমি কি বলতে চাইছো কুটিলা, বলছি শোন না এই যে তুই আমাদের গোয়ালে বাছুর পেয়েছিস না এ কথাটা যেন কাউকে বলিস না কেমন, হ্যাঁ কেন না, তাহলে সবাই ভাববে আমরাই তোদের বাছুর চুরি করেছি, এই কথাটা যেন কাউকে বলিস না, তুই না আমাদের বাড়ির আত্মীয় হোস, সুবল বলছে এই তো সুযোগ, গোবিন্দ রাধারানী মনে মনে ভাবছে এটাই সুযোগ, বলছে শোনো তোমাদের ঘরে বাছুর পেয়েছি এ কথা আমি গোপন করব তবে একটা শর্তে, কি শর্ত, যখনই আমার জল পিপাসা লাগবে আমি কিন্তু তোমাদের ঘরেই জল খেতে আসব, বলো আমায় বাধা দেবে না তো,
এত প্রশ্ন করবে না তো জল পিপাসা লাগলেই আমি আসব যদি তুমি অনুমতি দাও যে হ্যাঁ আর কোনোদিন তোকে কিছু বলবো না যখনই জল খেতে ইচ্ছা হবে চলে আসবি আমি তাহলে কোনোদিন কাউকে বলবো না যে তোমাদের গোয়ালেই বাছুর পেয়েছি কুটিলা চিন্তা করছে হ্যাঁ যাক বাবা সম্মানটা তো রক্ষা করতে হবে না না ঠিক আছে তোর যখনই জল পিপাসা পাবে তুই এসে জল খেয়ে যাস কিন্তু যেন কেউ জানতে না পারে যে আমাদের গোয়ালেই তুই বাছুর পেয়েছিস ঠিক আছে তাহলে তাই কথা রইল কিন্তু হ্যাঁ হ্যাঁ একেবারে ভালো করে জেনে নিল মা এমন সময় জটিলা বলছে হ্যাঁ রে এই সময় আর একটা কথা শোন ওই যার সঙ্গে তুই থাকিস না মানে ওই যে নন্দরাজের এই ছোড়াটা কেলে ছোড়া হ্যাঁ ওকে একটু বলিস তো যেন সারাদিন এইভাবে বাঁশিটা না বাজায় সুবল বলছে রাধারানী মনে মনে বলছে কিছু তো বলতে হবে বলছে কি জানো তো ও মামিমা ওই আমি যখন ওর পাশে থাকি তখনও বাঁশি বাজায় না আর যেই আমি সরে যাই আর সেই বাঁশি বাজাতে শুরু করে ও তাই বুঝি তুই থাকলে বাঁশি বাজায় না 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 তা তুই সরে যাবি কেন শোন আমি তোকে আশীর্বাদ করছি সঙ্গ ছাড়া হবি না রে 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 এই আশীর্বাদ দিলাম তোরে সঙ্গ ছাড়া হবি না রে দিয়েছে রাধানি মনে মনে চিন্তা করছে যাক শাশুড়িরও আশীর্বাদ পেলাম যাতে আমি কখনো বধূ ছাড়া না হই হরি বল হরি বল জ্ঞানেই বা অজ্ঞানে আশীর্বাদ তো পেল মা রাধারানি আর দেরি না করে এবার বাছুরটাকে চেপে ধরে বুকের মধ্যে করে এবার যাচ্ছে আমার রাধারানি গোবিন্দ দর্শনে হরি বল হরি বল তো যাচ্ছে কেমন করে সুবলের বেশে গৌরী উদ্দেশ্য করিতে হরি সুবলে রবেশে গরি উদ্দেশ্য করিতে হরি রাধা কুণ্ডের দিকে যাচ্ছে আর গোবিন্দ কি করছিল মা
মাথা নত করে রাধা নাম জপ করছিল হঠাৎ ওই চরণের শব্দ পেয়ে তাড়াতাড়ি করে সুবল কি করল কৃষ্ণ ছিল হেঁটে মুখে বদন তুলিয়া দেখে 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 সুবল ফিরিয়া আইল সঙ্গে সঙ্গে আবার সুবলকে দেখে আবার ধরণীতে লুটিয়ে পড়েছে মা যেইরা লুটিয়ে পড়েছে এবার সুবলকে কাছে পেয়ে মানে রাধারানী সামনে এসেছে চিনতে পারেনি আমার গোবিন্দ হরি বল এখন ভেবেছে সুবল ফিরে এসেছে সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে বলছে সুবল তুই ফিরে এলি রাধারানী কোথায় সুবল রাধা কোথায় রাধারানী চিন্তা করছে যা বধূ তাহলে আমায় চিনতে পারেনি তাই বধু যখন চিনতে পারেনি তাহলে বধুকে একটু পরীক্ষা করা যাক দেখুন মা নারী জাতিরা প্রতি পদে পদে কিন্তু তাদের স্বামীকে পরীক্ষা করে আমাকে ভালোবাসে না অন্য কাউকে ভালোবাসে করে না এখন রাধারানী মনে মনে চিন্তা করছে আজ আমি আমায় যখন চিনতে পারিনি তাহলে একটু বধুকে পরীক্ষা করা যাক হ্যাঁ রায় আপন বধু পাইয়া কহে ভঙ্গি করি যাইতে নারিনিও আমি জটিলার মন্দিরে কি বলছে তাড়াতাড়ি করে রাধারানী বধুকে পরীক্ষা করছে দেখি আমাকে কত ভালোবাসে বলছে জানিস একা নাই অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ওই যাবটে আমি যেতে পারলাম না ওই জটিলা ননদিনীর জন্য আর ওই কুটিলার জন্য আমার হলো না যাওয়া তবে হ্যাঁ ভাবিয়া গেলাম আমি চন্দ্রার ভবনে তাহারি কহিলাম আমি সব বিবরণ আজ্ঞা হলে আনতে পারি সেই তো প্রেয়সী আজ্ঞা করো আনিতারে ওহে কালো সুশী যেই না বলা যে আমি যখন রাধারানীকে পেলাম না ভাবলাম খালি হাতে ফিরবো তাই চন্দ্রার কাছে গিয়েছিলাম চন্দ্রাকে সব কথা বলেছি চন্দ্রা রাজিও হয়েছে তুমি তুই যদি বলিস তাহলে আমি রাধারানীকে তো পেলাম না চন্দ্রাকে নিয়ে আসিস যেই না বলা পরীক্ষা করছি দেখি বধূ কাকে ভালোবাসে গোবিন্দ বলছে সখা তুই যখন রাধারানীকে আনতে পারলি না চন্দ্রার কুঞ্জে তোকে কে যেতে বলেছিল বল কেন গিয়েছিলি তার কাছে আরে পিপাসা পেয়েছি আমার এখন জল তুই যদি এক খণ্ড আগুন এনে দিস আমার কি তৃষ্ণা মিটবে হ্যাঁ যা বলেছিস বলেছিস এই কথা যেন আর দ্বিতীয়বার বলবি না আরে তাতে কি আছে চন্দ্রার কুঞ্জে তো তুই গিয়েছিলি যদি বলিস তাকে আর একবার বলে দে আমি প্রাণ আর রাখতে চাই না এই বলে গোবিন্দ কি করলেন রাধা রাধা হলিকা নাই রাধা কুণ্ডে তীরে এসে ঝাঁপ দিচ্ছে মা জলে কি করছে রাধা কুণ্ডে তীরে এসে ঝাঁপ দিতে গেল রাধা কুণ্ডে তীরে এসে ঝাঁপ দিতে গেল জরাধে মূর্তি তোমায় হবে না গো 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 আমি তোমার রাধায় এসেছি মূর্তি তোমায় হবে না গো আমি তোমার রাধায় এসেছি মূর্তি তোমায় হবে না গো বাছুরী থেকে আধনি বধু বলে নিল হরিবার হরিবার শ্রীমতী রাধানীকে বলছি রাধে তুমি এই বেশে তুমি এসেছো হ্যাঁ বধু আমি সুবলের বেশ পরিধান করে এসেছি কিন্তু তা না হয় হলো সুবল কোথায় সে আর কোথায় সে আমি সেতে যাওয়াতে জটিলা ভবনে আছে সে কি কথা রাধা রাধা সে যে জটিলা ভবনে এখন উপায় ওকে আনবে কি করে হরি বল হরি বল এদিকে সুবলের অবস্থা কি মা
রন্ধনশালায় বসে আছে সুবল, বড় শখ হয়েছিল রাধা সাজবে। এখন রাধা সেজে বুঝতে পারছে জ্বালা কতখানি। মনে মনে বলছে, জীবনে জ্ঞান থাকলে আর কোনোদিন আমি রাধা সাজবো না। সর্বনাশ, এই রাধা এত কষ্ট, এত লাঞ্ছনা, এত গঞ্জনা সহ্য করে এখানে থাকে, আমি আর কোনোদিন রাধা হতে চাই না, এখন এখান থেকে বাহির হব কি করে। এমন সময় জটিলা বল, যাইব দাদা বাগান থেকে ফিরে আসছি, একটু রান্না বসিয়ে দে তাড়াতাড়ি। সুবল তো জীবনে কখনো রান্না করেনি বাবা, কি করে রান্না করবে, তাড়াতাড়ি রান্না বসিয়ে দে। এবার সুবল রান্না করছে কেমন করে, যা কিছু ছিল ওই রান্না বসিয়ে দিয়েছে। কি করছে বাবা, শাকেতে শুকুতা দিল, অম্বলেতে ঝাল, শুকনো হাড়িতে চাল দিয়ে ভেজাইল ঝাল। মানে আমরা যেমন ভাত রান্না করতে গেলে জল চাল একসাথে তো দিতে হয়, আর সে কি করেছে, চাল হাড়িতে দিয়ে জাল দিয়ে দিয়েছে। আর যেই না জাল দিয়েছে, এবার ভাতগুলো চালগুলো ফুটছে, চটপট চটপট করে বাইরে পড়ছে, গায়ে পড়ছে। সুবল বলছি, কি কি ব্যাপার, বলি ভাতে আবার কামড়ায় নাকি, ভাতে আবার কামড়ায় নাকি, ভাতে আবার কামড়ায় নাকি, ভাতে আবার কামড়ায় নাকি, হেইমা হেইমা তা জানি না, ভাতে আবার কামড়ায় নাকি, হেইমা হেইমা তা জানি না, ভাতে আবার কামড়ায় নাকি। রান্না করছে, কিন্তু রান্নার যে অবস্থা, পিছন থেকে কুটিলা এসে বলছে, কি রে রান্না হলো, ভিতর থেকে বলছে, কি ব্যাপার, হু হু করছে কেন। জটিলাকে ডেকে বলছে, এই মা, এই এদিকে আয়, ওই দেখ, বউকে কিছু জিজ্ঞাসা করলে কেমন যেন হু হু করছে। বলি, হু হু রোগে ধরলো, ভূতে ধরলো না কি রে। হ্যাঁ, সুবল চিন্তা করছে, যদি দরজা খোলে তাহলে তো বিপদ, এখন উপায় হবে কানাই, তুই কি রাধারানীকে পেয়ে আমাকে ভুলে গেলি ভাই, আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করে দে ভাই, আমি কি করে বাহির হব। গোবিন্দ অন্তর যামি অন্তরে জানতে পেরে বিলম্ব না করে মা যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়া সব কথা ললিতাকে বললেন, আর ললিতা বিলম্ব না করে কুন্দলতাকে পাঠিয়ে দিলেন, রাধে রাধে। কুন্দলতা কি করলেন, ললিতার কথা মতো এবার কুন্দলতা যাচ্ছে সুবলকে বাহির করার জন্য, কিন্তু কুন্দলতা কিন্তু জানে না যে ওটা সুবল, ওটা রাধারানী নয়, সে যাচ্ছে রাধারানীকে আনতে। তাই যাচ্ছে কেমন করে, ললিতার কথা শুনি কুন্দলতা যায়, ললিতার কথা শুনি কুন্দলতা যায়, কলসিটি কক্ষে লয়ে জল আনিবার ছলায়, কলসিটি কক্ষে লয়ে জল আনিবার ছলায়, কলসিটি কক্ষে লয়ে জল আনিবার ছলায়। কুন্দলতা কলসি কক্ষে নিয়ে ললিতার কথা মতো জল আনবা ছলা করে যাচ্ছে। এখন গিয়ে জটিলাকে বলছি, শোনো, বলি ওমা, ওই তোমাদের বউটাকে একটু জল আনতে পাঠাবে, সারাদিন ঘরের মধ্যে থাকে, ঘরের ভিতরে থাকতে থাকতে কেমন যেন ঘরের ভিতরে আটকা থাকতে থাকতে মনটা খারাপ হয়ে গেছে, তা বলি তোমাদের বউটাকে পাঠাও না, একটু বাইরের হাওয়া বদল করে নিয়ে আসি। জটিলা বলছে, তা যা বলেছিস কুন্দলতা, আমি তোকে বিশ্বাস করি, আমি তোকে ভরসাও করি, তা যা আমার বৌমাটাকে একটু নিয়ে যা, নিয়ে গিয়ে বাইরে নিয়ে গিয়ে একটু হাওয়া বদল করে নিয়ে। এখন জটিলা বৌমাকে বলছে, শোনো মা, যাও কুন্দলতার সঙ্গে গিয়ে তুমি একটু জল নিয়ে এসো। সুবল চিন্তা করছে, সুযোগ পেয়েছি যখন, আর বেশি জারি জুরি করে লাভ নেই, তাড়াতাড়ি করে বড় করে ঘোমটা দিয়েছি, বড় করে ঘোমটা দিয়ে কলসির জল ফেলে দিয়ে কলসিটা কক্ষে নিয়েছে, কলসি কক্ষে নিয়ে কুন্দলতার সঙ্গে যাচ্ছে। হরি বল, জটিলা বলে যাও। এবার যেই না কুন্দলতা রাধারানীকে, মানে সুবলকে নিয়ে বাইরে বেরিয়েছে, রাধার মতো শাড়ি পরে আছে সুবল, বাইরে বেরিয়ে রাধা কুণ্ডে তীরে এসে, যমুনার তীরে এসে যেই না বাবা জল নিতে যাবে, এমন সময় দেখছে কি সুবল তাড়াতাড়ি করে ঘোমটা খুলেছে, খুলে বলছি, কি সুবল তুই এখানে? হ্যাঁ, আমি তো রাধা নই, আমি সুবল। সুবল তাহলে
রাধা কোথায়? সে আর কোথায়, সে আমি সেজে গোবিন্দের কাছে রয়েছে। গোবিন্দের কাছে? ছি 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 ছি, সর্বনাশ ধরা পড়ে গেলে ওই জটিলা কুটিলা আমাকে আসতো লাগবে না। এই তাড়াতাড়ি কলসে করে জল দে, নিয়ে আমার সঙ্গে চল। সুবল বলছে মাথা খারাপ, আর আমি ওই জটিলার ঘরে যাই? আমি বাবা রাধা সাজতে পারবো না, এবার যার ঘর সে যাক। এই বলে এবার রাধারানী তাড়াতাড়ি করে সুবল চলে গেল, আর রাধারানী নিজে এসে কলসি করে কক্ষে করে জল নিয়ে কুন্দলতার সঙ্গে ঘরে চলে গেল। হরি বল হরি বল। কিন্তু গেলে কি হবে মা? কুন্দলতা মনে মনে চিন্তা করছে, ভিতরে ভিতরে এত কিছু ঘটে গেল, জটিলা কুটিলা জানবে না? তাদের তো একটু জানাতেই হয়। যেই না ভিতর ঘরে রাধারানী চলে গেল, এমন সময় কুন্দলতা এসে বলছে, এই যে নিশ্চিন্তে বউটাকে পাঠিয়ে দিলে, কিন্তু ওটা আগেও তো তোমার বউ নয়। বলি শোনা, তোমাদের বউ সুবল বেশে ওই কেলে ছোড়ার কাছে গেছে, আর রান্নাঘরে কি আছে জানো? সুবল সুবল। জটিলা বলছে, ও তাই বলি, এত ঘটা করে ঘন ঘন প্রণাম করা কেন? এই ছিল মনে মনে, ঘটা করে বারবার প্রণাম করা, মাউইমা করা দেখাচ্ছি মজা। কুটিলা তাড়াতাড়ি করে দরজায় শিকল তুলে দিয়েছে, দিয়ে বলছে, দাঁড়া, পরের ছেলেকে শাসন পরে করব, আগে নিজে নিজের বাড়ির বউটাকে নিয়ে আসি। এই বলে জটিলা কুটিলা দুইজনে যাচ্ছে। এদিকে বাবা সুবল তো রাত গোবিন্দের কাছে আছে। সুবল গোবিন্দের কাছে এসে যেই না দেখেছে জটিলা কুটিলা প্রচন্ড ক্রোধান্বিত হয়ে আসছে, সুবল তাড়াতাড়ি করে, সে তো শাড়ি পরা আছে, তাড়াতাড়ি করে গোবিন্দের পাশে বসে, সুবলের বেশ পরিধান করা, সুবল কি করেছে, ওই তাড়াতাড়ি করে গোবিন্দের গলাটা জড়িয়ে ধরেছে। আর জটিলা কুটিলা দেখছে যে ঘরের বউ একটা পরপুরুষের গলা জড়িয়ে ধরে আছে। কুটিলা বলছে, দেখেছিস বউয়ের কাণ্ডটা, ঘরের স্বামী থাকতে একটা পরপুরুষের গলা জড়িয়ে ধরে আছে, দেখাচ্ছি মজা। কুটিলা তাড়াতাড়ি করে রেগে গিয়ে যেই না সুবলকে ধরতে যাবে, এখন সময় সুবল গলাটা জড়িয়ে ধরে বলছে, ও বধু, চিন্তা করছে আসছে যখন, আজ মুখে চুন কালি লাগি তারপরে বাড়ি পাঠা। বধু ও বধু, আমি আর ওই জটিলার ঘরে যাব না বধু, আমি আর যাব না বধু। গোবিন্দ বলছে, ব্যাপারটা কি? যে আমাকে সখা বলে, বন্ধু বলে, হঠাৎ করে গলা জড়িয়ে ধরে বধু বধু করছে কেন, কি ব্যাপার দেখি তো? দেখছে জটিলা কুটিলা আসছে, গোবিন্দ চিন্তা করছে, বেশ তাহলে মজাটা যখন ভালোই হচ্ছে, আর একটু বেশি করা যাক। গোবিন্দ এবার সুবলের গলাটা জড়িয়ে ধরেছে, রাধানি আহা গলাটা, সুবলের গলাটা জড়িয়ে ধরে বলছে, না না রাধে, আমি তোমায় কোনো দিন ওই ঘরে পাঠাবো না, আমার হৃদয় মাঝে তোমাকে জড়িয়ে ধরে রাখবো, কোনো দিন ওই বাদিনীর ঘরে আমি পাঠাবো না, কোনো দিন পাঠাবো না। কুটিলা বলছে, দেখেছো? দেখাচ্ছি মজা, ধরে রাখাচ্ছি ঘরের বউটাকে। এই বলে সুবলের কাছে গিয়ে সুবলের কাপড় ধরে টান দিয়েছে, কাপড় ধরে টান দিয়ে কি বলছে, আয়না ঘরে ঘরে, আয়না ঘরে, আয়না ঘরে, ঘরের লক্ষ্মী আয়না ঘরে, ঘরের লক্ষ্মী আয়না ঘরে, ঘরের লক্ষ্মী আয়না ঘরে, আয়না ঘরে, আয়না ঘরে, আয়না ঘরে, আয়না ঘরে। এই না সুবলের এক পাশে কাপড় ধরে টান দিয়েছে, এমন সময় গোবিন্দ চিন্তা করছে, তবে আমিও মজা করতে কম জানি না, তুমি ওদিক থেকে টানো, আমি এদিক থেকে টানো। এবার পিছন দিক থেকে গোবিন্দ সুবলের কাপড়ের আর একটা পাশ ধরেছে, আর এক পাশে গোবিন্দ টেনে ধরেছে, ধরে কি বলছে, যেতে দেব না, যেতে দেব না, দেব না, যেতে দেব না, বাদিনীর ঘরে যেতে দেব না, বাদিনীর ঘরে যেতে দেব না। আর এদিকে কুটিলা জটিলা একদিক থেকে টানছে, আর ওদিক থেকে গোবিন্দ আর একদিক থেকে টানছে, এ বলছে, আয়না ঘরে, আয়না ঘরে, ঘরের বউ আয়না ঘরে, ঘরের বউ আয়না ঘরে, যেতে দেব না, যেতে দেব না, যেতে দেব না,
দুই দিকে টানাটানি করছে তো মা, আর শুভন মাঝখানে শুধু ঘোর পাক খাচ্ছে, দুই দিকে টানছে, আর শুভন একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক, দুই দিকে টানাটানি হচ্ছে, হরি বল হরি বল। এমন সময় গোবিন্দ চিন্তা করছে, বেশ তাহলে এবার আরো একটু মজা করা যায়। যেই না গোবিন্দ হাত ছেড়ে দিয়েছে, আর টান কি টান, যেই টান দিয়েছে শুভনের ধুতি খুলে গেছে। ঘুরিতে ঘুরিতে শুভন দিগম্বর হলো, ঘুরিতে ঘুরিতে শুভন দিগম্বর হলো, ওমা ঘুরতে ঘুরতে যেই না কাপড় ধরে টান দিয়েছে শুভন দিগম্বর হরি বল। কুটিলা তাড়াতাড়ি মুখটা ঢেকে বলছে ছি, ঘুরিতে ঘুরিতে শুভন আহা ধটি খুলে গেল, কি সর্বনাশ হয়ে গেল, আমি একজন সতী রমণী, অল্প বয়সে বিধবা রমণী আমি, ছি 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 আমি কি দেখলাম। কানাই বলছে দেখো আমরা নিতুই নিতুই বনের মাঝে কত রকমের খেলা করি, আর তোমরা শুধু শুধু ভাবো তোমাদের বউ এসেছে আমাদের কাছে, তোমাদের বউ তো আমাদের কাছে আসেনি, শুধু শুধু তোমরা ভুল বুঝে আমাদের খেলাগুলোকে পণ্ড করে দাও। কুটিলা বলছে ছি 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 ছি। এমন সময় গোবিন্দ বলছে কি হলো, বউ নিয়ে যাও, বউ নিয়ে যাও, বউ নিয়ে যাও, ঘরের বউ ঘরে নিয়ে যাও, আর বউ নিয়ে যাও, কে শোনে কার কথা, লজ্জায় মাথা নত করে ছুটতে 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 চলে যাচ্ছে নিতাই গৌর হরি বল হরি বল। আর এদিকে প্রেমময়ী রাধারানী আমার বধু দর্শনে এলো, বধুর বদন পানে চেয়ে বধুর সেবাও দিল, কিন্তু মা গো শ্রীমতী রাধারানী বাদিনীর ঘরে থেকে বধু সেবা দিয়ে জগদীজীবকে জানিয়ে দিল, হে জীব যদি তোমরা গোবিন্দ সেবা দিতে চাও, যদি গোবিন্দ ভজন করতে চাও, জীবনে যত আঘাত যত দুঃখ যত কষ্টই আসুক না কেন, যেমন রাধারানী বাদিনীর ঘরে থেকে রন্ধন করেছে কর্ম করেছে তারপরেও আবার গোবিন্দ সেবা দিয়েছে, ঠিক তদ্রূপ তুমিও সংসার করো কর্ম করো সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে নিতাই গৌর হরি বল। এক ভক্ত আমাকে একটা গানের কথা বলেছিল, একটু বলবো তারপরে আমরা আস্তে আস্তে লীলাকে বিশ্রাম রাখবো সবাই মিলে একসঙ্গে। ভক্তের অনুরোধের গানটা একটু গেয়ে নিন, যদি তুমি ভগবান ভক্তির প্রাণ তবে কেন দুঃখ দা, ও দয়াময় তবে কেন হরিব দুঃখ
তুমি যে সকলের কারণ ও বদয়া মায় তবে কেন দুঃখ ভগবান দুঃখ তাকেই দেয় যাকে তিনি বড় ভালোবাসে, প্রতি পদে পদে দুঃখ দেয়। শুধু এ জন্মে নয় মা, সত্যত্রিতা দাপর কলি চারটি যে যুগ, এই চার যুগেই কিন্তু ভগবান, লক্ষ্য করে দেখুন, সত্যযুগে ভগবানের বামে কে আছে? কে আছে? নারায়ণের বামে কে আছে? মা লক্ষ্মী। তার দুঃখের কথা একবার ভাবো। আমরা যদি জীবনে একটু দুঃখ পাই বাবা, তাহলে আমরা ভগবানকে আর সেবা দিই না। কেন দিই না? তুমি কেন দুঃখ দিলে? তাই তোমাকে আর সেবা দেব না, তোমার দিকেও তাকাবো না, তোমাকে প্রণামও করব না, এটা আমাদের ধারণা। কিন্তু ভগবান তাকেই দুঃখ দেন যাকে নিজের করে ভালোবাসে। আজ দেখুন ভগবানের সহধর্মিনী যিনি, সত্যত্রিতা দাপর কলি চারটে যুগের কথাই বলছি। সত্যযুগে নারায়ণের বামে আছে মা লক্ষ্মী, তার কষ্টের কথা একবার ভাবুন। সুতপামণি সাধনা করেছিল লক্ষ্মীকে নিজের পত্নী রূপে পাওয়ার জন্য। স্বয়ং লক্ষ্মী সে বলেছিল, আয়ানের ঘরণী হয়েছিলেন, তিনি বলেছিলেন, জগতে এত কিছু থাকতে তুই আমাকে পত্নী রূপে চাস? তাহলে ভগবানের সহধর্মিনী হয়ে আয়ানের ঘরণী হতে হয়েছিল। কিন্তু আয়ানকে বলেছিল যে তুই হবি নপুংস। এটা গেল সত্যযুগের কথা। এবার এলাম ত্রেতাযুগে। ত্রেতাযুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে? মা সীতা। তার জীবনের কষ্টটা একবার দেখুন বাবা, পাঠিয়ে দিল বনবাসে, তাতেও হলো না, বহুদিন বনবাসে থাকার পর তার আবার অগ্নি পরীক্ষা হলো। ভগবানের সহধর্মিনী তো, তার তো দুঃখ হবার কথা নয়, কষ্ট আসার কথা নয়, কিন্তু কিভাবে কষ্ট পাচ্ছে দেখুন। অগ্নি পরীক্ষা হওয়ার পর তারপরে অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। এবার এলাম দ্বাপর যুগে। দ্বাপর যুগে শ্রীমতী রাধারানী শত বৎসর হারা হয়েছিল যখন গোবিন্দ বৃন্দাবন ছেড়ে চলে যায় মথুরায়। যা রাধে, এলো এবার এই কলিযুগ। কলিযুগে মা বিষ্ণুপ্রিয়ার কথা একবার ভাবুন মা। দ্বাপর যুগে শ্রীমতী রাধারানী তিনি জানতে পারতেন যে দ্বারকায় সেখানে বধূ কেমন আছে, মথুরায় সেখানে কেমন আছে, সে খবর কিন্তু রাধারানী পেত। কাকে দিয়ে? কখনো দেবর্ষি নারদকে দিয়ে, কখনো বৃন্দাদূতীকে দিয়ে। কিন্তু এই কলিতে মহাপ্রভুর বামে যে বিষ্ণুপ্রিয়া, তার কষ্টকে একবার ভাবুন। সারা জীবনের মতো বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে প্রভু চলে গেলেন সন্ন্যাসী হয়ে। আর চলে যাবার পর ওই সারা জীবন ধরে
चार देवालेर मध्य बाधा थेके काष्ट विग्रह सेवा करते नामार मा विष्णुप्रिया काष्ट विग्रह सेवा दित আর সারাদিনে মহামন্ত্র জপ করে সারাদিনে যতবার জপ করত ওই জপ করবার শেষে ষোল নাম বত্রিশ অঙ্কর শেষ হলেই একটা করে তণ্ডুল আলাদা করে রাখত এইভাবে সারাদিনে যতবার মহামন্ত্র জপ করে যে কটা তণ্ডুল হতো সেই তণ্ডুল কটা রন্ধন করে নিজের মা শাশুড়িমাকে দিত শচীমাকে তারপরে বাড়ির যে কাজের লোক পৌরাণিক ভৃত্য ঈশান তাকে দিত ঈশানকে তারপরে অবশিষ্ট যেটুকু থাকতো সেটা নিজে সেবা করত কেন করত শুধু প্রাণটাকে বাঁচিয়ে রাখার জন্য যাতে প্রাণটা বেঁচে থাকলে আমি আমার প্রভুর সেবা করতে পারব ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে শাস্ত্রে বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস রাধারানীকে এত কষ্ট এত লাঞ্ছনা এত গঞ্জনা সহ্য করতে হতো মা বাদিনীর ঘরে থেকে তথাপিও কখনো কৃষ্ণ নাম ছাড়া সে আর কিছু জানত না সখীদের কাছে দুঃখ করে বলছে জানিস সখী ওরে ললিতা শুধুমাত্র আমার শাশুড়ি ননদিনী নয় একমাত্র শাশুড়ি ননদিনী হলে তো বেঁচে যেতাম এই গোটা পাড়ার লোক এই যাবটে এই বৃন্দাবনে সবাই আমাকে কলঙ্কিনী বলে তা যেই না বলেছে তখন সখীরা বলছে রাধে তোকে যখন কলঙ্কিনী বলে তুই কিছু বলতে পারিস না কি বলবো বল তারা তো মিথ্যা কথা বলে না সত্যি তো আমি কলঙ্কিনী আমি কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী কৃষ্ণ নামের কলঙ্কিনী কৃষ্ণ ধনের কলঙ্কিনী হবা বলছে কেউ যদি আমায় বলতো যে আমি যে ওই যাই রাধা কলঙ্কিনী আমি কষ্ট পেতাম সে কথা তো কেউ বলে না সবাই কি বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী অর্থাৎ আমি যার প্রেমে কলঙ্কিনী তার নামটা তো উচ্চারণ করে হৃদয় গৌর হরি বল হরি বল জয় রাধে আসুন একবার আমরা সবাই মিলে আমার প্রেমময় রাধারানী বৃন্দাবনেশ্বরী রাধারানীর নাম একবার জপ করে নিই সবাই মিলে হাত তুলে হাতটা তুলু কাল জানি না কখন আমার সময় হয়েছে বিকাল চারটে সবাই আসবেন কাল আছে কালীয় নাগ উদ্ধার নিতাই গৌর হরি বল হরি বল তা আসুন আমরা একবার রাধা নাম জপ করে নিই সবাই মিলে राधे 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 बो राधे 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 बो राधे 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 बो हाथ तुले हाथ तुले दाड़ाओ सबाई मिले हाथ तुलुन কি ব্যাপার হাতটা তুলুন ওইদিকে যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকে হাতটা তুলবেন দেখুন হাত সেটাই যে হাতে গোবিন্দ সেবা হয় ভক্ত সেবা হয় সেটা হচ্ছে হাত আর যে হাতে চুরি করা হয় খুন করা হয় মাকে ধরে মায়ের চুলির মুঠি ধরে রাস্তায় নামিয়ে দেওয়া হয় সেটা হাত নয় সেটাই হাত যেটা গোবিন্দ সেবায় লাগে ভক্ত সেবায় লাগে সমাজের কল্যাণে লাগে তা সেই হাত যদি থাকে সবাই তুলুন গোবিন্দ সেবার করে যে হাত তুলুন হরি বল রাধে 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 বল রাধে 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 বল রাধে
वृंदावन की सबा बोलें राधे राधे और एक एक जगार नाम बोल देखे हाथ तुल जोरे जोरे बोलें हाँ वृंदावन की यमुना माई की একটু জোরে হবে কি বেশ বৃন্দাবন কি যমুনা মাই কি রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি গোবিন্দ কুণ্ড কি বিলাসবন কি মধুবন কি বিধুবন কি কমল বন কি কমরবন কি कैसी घाट की वंशी बाट की आगे पीछे दाहिने बाये बोले बोल में ऊपर नीचे राधे 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 সেবায় কখনো কৃপণতা করতে নেই, যখনই ভগবানের সেবা দেবেন যার যতটুকু ক্ষমতা ভগবানের সেবার জন্য নিয়ে যাবেন, কৃপণতা করলে অন্য কোথাও ভগবানের সেবার জন্য নয়। হ্যাঁ, মনে করুন আপনি ভগবানের সেবার জন্য যদি কিছু দক্ষিণা দিতে চান, হয়তো মনে মনে ভাবছেন যে দক্ষিণা দেব, খুঁজে 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 দেখবেন কারোর বাড়ি থেকে যদি দশ টাকা চাঁদা চাই, পাশের বাড়ি গিয়ে যদি বলে দশ টাকা নয় তুমি আমাকে কুড়ি টাকা দেবে, সে কিন্তু দু কথা শুনিয়ে দেয়। কি তাই তো বলে, ওই বাড়ি থেকে এক দশ টাকা নিলে এ বাড়ি কুড়ি টাকা কেন? হরি বল হরি বল। সে একবারও ভাবে না যে সে তো গোবিন্দ সেবার জন্য নিয়ে যাচ্ছে। বাবা এক জায়গায় কীর্তনে গিয়েছিলাম, সেখানে কমিটির ভক্তগণ বলছে, জানেন দিদি ভাই বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে গিয়েছি, আমাকে প্রেসক্রিপশন দেখিয়ে দিচ্ছে। হরি বল হরি বল। এত টাকা রোগীর পিছনে চলে যাচ্ছে, গোবিন্দ সেবায় দেব কি করে? তা এইভাবেই তো যাবে। হ্যাঁ, তা একবারও ভাবি না আমরা যে ভগবানের সেবার জন্য দান, এই দান কখনো বিফলে যায় না। দান যদি করতে হয়, দান তিন রকম, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। তামসিক দানটা কেমন? কোনো বন্ধু ভালোবেসে খুশি হয়ে কাউকে মদ্যপান করার জন্য টাকা দিয়েছে, সেটা একটা দান। কিন্তু এই দান, এই দান কিন্তু তামসিক দান, অর্থাৎ যে দেবে এবং যে নেবে উভয়ের সমান অপরাধ। আর রাজসিক দান কেমন? আমার অনেক টাকা আছে, আমি ভগবানের সেবার জন্য কোন হরিবাসনে দান করলাম, পঞ্চাশ হাজার টাকা দিলাম, কিন্তু পিছনে যদি আমার যশ খ্যাতি পাওয়ার আশা থাকে তাহলে সে দানও বৃথা, সে দানও বৃথা। আর সাত্ত্বিক দান কেমন? আপনি ভগবানের সেবার করে যতটুকু দান করবে, যতটুকু দেবে, সেটা দশ টাকা হোক আর একশো টাকা হোক পাঁচশো টাকা হোক, যতটুকু দেবেন যার পিছনে কোনো চাওয়া পাওয়া থাকবে না, শুধুমাত্র ভগবত সেবার নিমিত্তে দান, সেই দান হলো শ্রেষ্ঠ দান, সাত্ত্বিক দান। জয় নিতাই জয় জয়। আমাদের লীলাকে আমরা এবার বিশ্রাম রাখবো। শ্রীমতী রাধারানী গোবিন্দ দর্শন করবার পর নিজ ঘরে ফিরে গেল, আর এদিকে সুবল সখা গোবিন্দকে সঙ্গে করে নিয়ে ধেনুবৎসকে নিয়ে এবার পুনরায় ঘরে ফিরে এলো। হরি বল হরি বল। লীলা এইখানে রইল, এইখানে রইল, এইখানে রইল, এইখানে রইল, রাধা গোবিন্দ লীলা এইখানে রইল, রাধা